ভাই ওই যে সাব্বির ছিল না, ওই তো সৌদি চলে গেছে, যাওয়ার আগে আমার সাথে দেখা হয়েছিল, আপনার লগে দেখা করতে পারে নাই। ভাই নতুন বাইক কিনছি মনে হয়, আগে তো দেখি নাই। আমার আগে থেকেই মনে হইতো যে আসলে তুমি এ প্লাস পাবা, তুমি তো স্টুডেন্ট ভালো সুন্দর। কত সিসি ভাই এটা? 125 125 আঙ্কেল কিনে দিছে। হ্যাঁ বাইকটার গেট আপ গোটাপ সুন্দর, অনেক দোষ একটা বাইক, ব্যাক সিটটা ভালো করছে না? জি ভাই লাইটটা ভালো, ফ্রন্টটাও সুন্দর। নাম্বার প্লেট লাগাইছো? হ্যাঁ ভাইয়া ভালো। বাইকের যে কালার, এই কালারের সাথে আমার কাছে মনে হয় হেলমেটটা একটু বেকআপ হয়ে গেছে নাকি? জি ভাই একটু অমিল অমিল, মাথার চুলগুলো উঠতেছিল একটু পর পর, আবার এরকম 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 করছিল, তাই না? চুলগুলো কপালের সামনে আসে, খুব ভালো লাগতেছিল। হেলমেট পরো নাই মানে নতুন বাইক তো ভাইয়া, মানে সকালে বের হইছি তো তো ঝোঁকের মাথায় চলে আসছে। না 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 না, হেলমেট পরলে যে বাইকটা কিনছো বাতাসে চুলটা উড়বে, চোখে যে গ্লাসটা পড়ছে তো মেয়েদের সামনে ভাব দেখানো যাবে না, তাই না? তবে ভালো কথা তুমি হেলমেট পরো নাই, তার কারণ হইছে রাস্তা দিয়ে যখন বাইকটা চালাও অনেক সুন্দরী মেয়েরা দেখে, তখন যদি তুমি হেলমেট পরো তোমার তো চেহারাটা দেখবে না, মাথার চুল উড়বে না, চোখের চশমাটা ভালো করে হাইলাইট হবে না, তাই না ভাইয়া? হ্যাঁ জি ভাইয়া, এত কিছু বুঝোস, এই তুই এত কিছু বুঝোস, তুই হেলমেট পরস না কেন? তোর বাপে তোরে বাইক কিনে দিছে তোর যাতায়াতের সুবিধার জন্য, তোর বাপ মারার জন্য, তোর মাঝে বাসায় ওয়েট করা তুই ভুলে গেছস? হ্যাঁ তুই বাপ দেখানোর জন্য তুই বাইক চালাস, বাপটা দেখানোর জন্য তুই বাইক চালাস, তুই ভুলে গেছস যে বাংলাদেশে গত 3 বছরে 25,000 লোক মরছে, এর ভিতরে তোর মতো কতগুলো বাদামি আছে যেগুলো ভালো স্টুডেন্ট বাপ দেখানোর জন্য রাস্তাঘাটে চিত্র হয়ে পড়ে থাকে, তুই ভুলে গেছস? হুম বুঝছস তুই, তাই না? মার করে তোর ব্যাগে কেমন আছে? বাইর কর, লেখ বাসায় আমার প্রাণ প্রিয় আম্মা জান, আম্মা জানের পড়াটা লাভ সাইন দিস, ওয়েট করতেছে। সামনে টানা এই হেলমেট পরে, এরপরে যখন রাস্তাঘাটে মেয়ে দেখবা, যখন তোমার মেয়ে দেখার পরে ভাবটা উতাল পাতাল করবে, তখন এই লেখাটা পড়বা যে বাসায় তোমার প্রাণ প্রিয় আম্মা জান অপেক্ষা করছে, কথা বুঝছো? আর ভাই কি বলছে মনে থাকবে? যাও মালা ঢুকবে।